কয়েকজন আমাকে প্রশ্ন করেছেন যে আমি যদি মোবাইল ক্রয় করতে যাই, তাহলে আসলে এই যে মোবাইলটা আমি ক্রয় করব, ওই মোবাইলটা অরিজিনাল কিনা বা অফিসিয়াল কিনা বা আনঅফিসিয়াল কিনা, এটা আমি কিভাবে বুঝবো? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আপনিও বুঝতে পারবেন কোনটা আসল আর কোনটা নকল মোবাইল, এবং কোনটা নিবন্ধিত কোনটা অনিবন্ধিত মোবাইল। তো আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, প্রত্যেকটা কথা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, একটু স্কিপ করবেন না। তো প্রথমত, ভালো একটি মোবাইল চেনার উপায় হচ্ছে আপনি যে কোনো দোকানে গিয়ে আপনি যখন মোবাইল চাইবেন বা আপনার পছন্দের মতো একটি মোবাইল, ধরুন আপনি শাওমি অথবা স্যামসাং বা যে কোনো ব্র্যান্ডের মোবাইল আপনি চয়েস করলেন, কোনো অসুবিধা নেই, যে কোনো মোবাইল আপনি ক্রয় করতে পারেন। তো সেই মোবাইলটা যখন আপনি হাতে নেবেন, হাতে নেওয়ার পরে ওই মোবাইলটার একটি IMEI কোড থাকবে, অর্থাৎ একটি IMEI কোড থাকবে। সেই IMEI কোড দিয়ে আপনি অনলাইনে সার্চ করে দেখবেন, এবং অনলাইনে সার্চ করে দেওয়ার পরে আপনি যখন ওই IMEI নাম্বার দিয়ে অনলাইনে সার্চ করবেন, তাহলে ওই ফোনের ফুল ডিটেলস কিন্তু অনলাইনের মাধ্যমে চলে আসবে। তো আপনি কিভাবে IMEI কোড বের করবেন? আপনি ওই মোবাইলের ডায়াল অপশনে চলে যাবেন। ডায়াল অপশনে গিয়ে *#06# টাইপ করার পর আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনাকে IMEI কোডটি দিয়ে দিবে, এবং সেই IMEI কোডটি আপনি কপি করে নেবেন। কপি করার পর আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইল ফোনের গুগল ক্রমে চলে যাবেন। গুগল ক্রমে চলে যাওয়ার পরে এখানে দেখুন IMEI চেকার একটি অপশন আছে। আপনি যখন IMEI চেকার লিখে সার্চ করবেন, সে সার্চ করার পরে আপনি প্রথম অপশনটিতে চলে যাবে। প্রথম অপশনটিতে চলে যাওয়ার পরে আপনি যে IMEI কোডটা আপনি কপি করেছেন, সেই IMEI কোডটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে ওই মোবাইলের যত ডিটেলস আছে, অর্থাৎ ধরুন আপনি একটি শাওমি ফোন চয়েস করেছেন, সেই ফোনটার IMEI কোডটাই আপনি কপি করে অনলাইনে সার্চ করছেন। যদি সেটা অরিজিনাল শাওমি ফোন হয়, তাহলে ওই সার্চে একেবারে হুবহু ডিটেলস থাকবে, শাওমি থাকবে, তারপর হচ্ছে যেটা যে ডিটেলসটা ফোনে, কত জিবি র্যাম, কত জিবি স্টোরেজ, প্রসেসর, এই সব কিছুই কিন্তু চলে আসবে, একেবারে পার্ট টু পার্ট চলে আসবে। আর যদি সেটা যদি শাওমি ফোন না হয়ে অন্য কোনো ব্র্যান্ডের ফোন হয়, তাহলে এখানে হয়তো আননোন নাম্বার থাকতে পারে অথবা অন্য মডেল থাকতে পারে। যদি অন্য মডেল হয়, তাহলে তো আপনি বুঝতেই পারলেন যে আপনি একটি ফেক মোবাইল চয়েস করেছেন। এটা হচ্ছে প্রথমত মোবাইল চেনার একটি উপায়। এরপর আমি আপনাদেরকে যে বিষয়টা দেখিয়ে দেবো, সেটা হচ্ছে আপনি যে মোবাইলটা ক্রয় করছেন সেটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এটা নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। আসলে আমি কি অফিসিয়াল কিনলাম না নন অফিসিয়াল কিনলাম? তো এটার জন্য আপনাকে কিছু করতে হবে না, অবশ্যই আপনি ওই যে মোবাইলটাকে আপনি ক্রয় করবেন, সেই মোবাইলটার IMEI কোডটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার সাথে থাকা যদি কোনো ব্যক্তি থাকে বা আপনার কাছে যদি অন্য কোনো ফোন থাকে, সেই ফোন দিয়ে আপনি জাস্ট একটা মেসেজ করবেন। মেসেজ অপশানে চলে যাবেন। মেসেজ অপশান থেকে আপনি সেখানে টাইপ করবেন বড় হাতের KYD স্পেস দিয়ে IMEI স্পেস দিয়ে IMEI নাম্বার, যেটা অর্থাৎ আপনি যে ফোনটা ক্রয় করতে চাচ্ছেন সেই ফোনের IMEI কোডটাকে এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে 16002, আমি আবার বলছি 16002, এই নাম্বারে আপনি সেন্ড করে দেবেন। এটা হচ্ছে যে BTRC, BTRC-তে আপনি যখন এই মেসেজটা আপনি পাঠিয়ে দিবেন, তখন কিন্তু তারা কিছুক্ষণ পরে আপনাকে একটি ফিরতি মেসেজ পাঠাবে যে এই ফোনটি BTRC-তে নিবন্ধন করা আছে কিনা। যদি নিবন্ধন করা না থাকে, তাহলে তারা আপনাকে জানিয়ে দিবে, নিবন্ধন করা থাকলেও তারা আপনাকে জানিয়ে দেবে। আশা করি পুরো ব্যাপারটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকার আসে, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে কষ্ট করে একটি লাইক করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটি ফলো করে দিবেন এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন পরবর্তী কারো উপকারের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।